día mi cai que a que hubo chat tota que hubo no 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 como tal se te conta la que a tu puta এটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের হয়ে আসুক আমরা সত্যটা জানতে চাই আমি জোর গলায় বলতে চাই ওর অর্থ কষ্ট ছিল না হতাশাও ছিল না কিন্তু কেন কি হলো আমরা সব জানতে চাই ওর ময়না তদন্ত রিপোর্টটা বের হয়ে আসুক হেমুরাত্তা শান্তি পাক আপনারা সকলে দোয়া করুন আজিন আপা আমাদের আগে যে চলে গেছেন তার মৃত্যুর একটা লিংক আছে তার সাথে তারা দুজন খুব কাছের ছিলেন এবং এই দুজনের কাছের একজন মানুষ আছেন তার নাম মিহির দুই মৃত্যুতে এই মিহিরের উপস্থিতি আমাকে একটু ভাবিয়ে তুলে এই বিষয়টি আমি গণমাধ্যমকে তুলে ধরলাম মিহিরি সব জানে কেন কিভাবে একজন আমাদের শিল্পীর এই অপমৃত্যু হলো আমরা অ্যাটলিস্ট কারণটা জানি এবং আমরা এরপর নিজেদেরকে সংশোধন করে নেই যেন এমন মৃত্যু কারণ না করেছে অনেক মেগা সিরিজ করেছে একটা সময় অনেক প্রাণজল অনেক চঞ্চল অনেক স্পষ্টবাদী এই ধরনের মানুষরা নিজেদের প্রাণ কি করে নিয়ে নেয় এটা নিয়ে আমার একটু সংশয় আছে আরো কি কি দিগ এগুলির সাথে জড়িত ছিল ওর এক বন্ধু তিনটার দিকে বাসায় এসেছিল কি উর্ফি জিয়া নাম সে আসার পরে চারটার দিকে এরকম ঘটনাটা ঘটল তারপরে উর্ফি জিয়া আর মিহির দুজনে মিলে এবং ওই বাড়ির দারোয়ান তিনজনে মিলে হসপিটালে আনা হয় এবং আনার পরে উর্ফি জিয়াকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না হিমুর মোবাইলটা সহ এই কারণে স্বাভাবিকভাবেই একটা মানে সন্দেহের তো দানা বাঁধেই বা আমরা সবাই সন্দেহ করছি সেই উর্ফি জিয়াকে খুঁজে পেলে আসলে পুরো ঘটনাটা জানা যাবে যে কি হয়েছিল উর্ফি জিয়া নামে ছেলেটাকে যদি খুঁজে পাওয়া যায় পুলিশ অলরেডি খোঁজা শুরু করেছেন যদি খুঁজে পাওয়া যায় আমার মনে হয় আমরা ঘটনাটা খুব সহজেই বুঝতে পারবো বা জানতে পারবো রাতেও গিয়েছে ওকে ধরেছি এখনো নিলাম ধোয়ানোর সব কিছু দেখছি আমি ভাবি নাই কখনো হিমুর জন্য আমার মর্গে অপেক্ষা করতে হবে মানে কাটা ঘরে যাইতে হবে এটা আমি কখনো ভাবি নাই মারা গেছে আমি ওনাকে সামনে বললাম যে আমি এই প্রোগ্রামে রেকর্ড করেছিলাম বললাম যে এটা মনে হয় ভুয়া মানে এটা সঠিক হবে না তারপর হাতে নিয়ে দেখলাম যে না তো আমি আসলে দ্রুত শিল্পকলা একাডেমি থেকে এখানে মানে অনেক দ্রুত আসার চেষ্টা করছি আমি আসলে কেউ মারা গেলে সাধারণত অ্যাভয়েড করে আমার খারাপ লাগে কিন্তু হিমুর বিষয়টা আমি চুপচাপ থাকতে পারছিলাম না লাশ দেখতে দিচ্ছে না অনেক ভিড় আমি ওই আয়াকে রিকোয়েস্ট করে একটু এক নজর দেখেছি কিন্তু আমার কিন্তু ছোটো ছোটোদের মুখে আমি একটু ছুঁয়ে আসি আর আমার এই কিছু কালের ভিতরে প্রায় 10-15 মিনিট দাঁড়ানো ছিলাম আমার বারবার মনে হচ্ছিল যে ও মনে হয় জেগে উঠছে আমি পিছনে তাকাচ্ছিলাম কারণ আমার এটা বিশ্বাস হচ্ছিল না আর আস্তে আস্তে মনে হচ্ছিল আমি আসলে যে আমিও একলা আমার আমি খুব ভেঙে পড়ছি ওর বিষয়টাতে কারণ এই আন্টি নেই আমরা কিন্তু আজকে মানে অনলাইনেই দেখেছি এবং প্রচুর অনেকে স্ট্যাটাস দিচ্ছে অনেক কিছু লিখছে কিন্তু থাকা অবস্থায় আসলে আমরা খোঁজ খবর করতে পারিনি আমার সাথে হচ্ছে বছর খানেক আগে শুটিং করেছি তারপরে আর দেখা হয়নি তারপরে আমাদের যে মেকআপের মিহি ওর সাথে থাকবে দেখা হলে আমি জিজ্ঞেস করতাম আমার কাছে মনে হয় যেহেতু আমাদের অনেকগুলো সংগঠন আছে এটা একটা ইন্ডাস্ট্রি আমাদের বন্ডিংটা আর একটু তৈরি করা উচিত এবং আমাদের সিনিয়রদের উচিত যে এটা বললে সবাই এক্স্যাক্টলি মানে সবারই কাজ থাকে সবার খবর এই জন্য আমাদের সবাই মিলে এমনভাবে সংগঠনগুলোর উচিত যে সবাই যেন আমরা একটা আড্ডা দিতে পারি মাসে একবার হলে একসাথে হতে পারি আমাদের জন্য একটা জায়গা থাকে যেখানে আমরা সব কিছু শেয়ার করতে পারি এটা আবার অফিস সংগঠনের অফিস দিয়ে হয় না অফিস তো অফিসিয়াল কাজ কিন্তু নাটকের মধ্যে হুমায়ুন রায়মুকান্ত ছিল আমার ডিরেকশন না এটা আসলে কোনোভাবে আমার কাছে মনে হয় আগের দিন রাতে আমি যেভাবে তার সাথে কথা বলছি সে যতটা চাঞ্চল্য ছিল সেই জায়গা থেকে সে সুইসাইড করার মতন ওই পজিশনে ছিল না আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় ওর সাথে আমার খুব ক্লোজলি একটা ফ্যামিলিগত সম্পর্ক ছিল এবং ও সুইসাইড করার মতো সেই মেয়ে ও না আমি যতটুকু চিনি আমি আমি আমার সাথে মানে প্রায় কথা হতো ও তো সুইসাইড করার মতো মেয়ে ও না
আর এখানে এসে যেটা শুনলাম যে ওর ও বিগো নামের একটা অ্যাপস আছে, সেই অ্যাপসে লাইভ করতো, ওইখানকার সাপোর্টার ছিল রুফি, যে রুফি ওর মোবাইল নিয়ে পালায় গেছে। বেলা জেনেছি প্রথম বড়টা আমার কি অভিনয় শিল্পী সংঘ থেকে আমাদের সেক্রেটারি সাহেব কল দিয়েছেন রণব ভাই, দেওয়ার পর তখনই আমরা দুজনই যার যার লোকেশন থেকে স্টার্ট করি। এরপরে প্রথম আমি ওখানে যে পৌঁছাই, পরে রণব ভাই এসে জয়েন করে। 4:36 লাশটা আসলে আপুকে নিয়ে আসা হয়, আর ডক্টর 4:46 বলেন যে আপু আর ইন্তেকাল করতে।